দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুবার হয়ে গেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আর জওহরলাল নেহরু। 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আর 2G যদি হয় মমতা ব্যানার্জি হবে, তার ভাই হবে। দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুবার হয়ে গেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আর জওহরলাল নেহরু। 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আর 2G যদি হয় মমতা ব্যানার্জি হবে, তার ভাই হবে। দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুবার হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগ যেটা সম্প্রতি সামনে এসেছে সেটা একেবারে মারাত্মক বলা যায়। মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে দেশ দুভাগ হয়ে গিয়েছিল। এখানে 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আমরা কি বুদ্ধ নাকি যে দেশকে 26 টুকরো করে দেব? বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে এই ভাষাতেই এবারে আক্রমণ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সোমবার 4 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাথি সাংগঠনিক জেলায় বিজেপির নতুন জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার জিন্নাহ এবং জওহরলাল নেহরুর উদ্দেশ্যে এমনটি কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রে এখন 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার রয়েছেন, আগে 2 জন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ, তাতে দেশ দুভাগ হয়েছিল, এখন বিরোধীদের ইন্ডিয়া জোটে 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার, দেশকে 26 টুকরো হতে দেব না, আমরা কি বুদ্ধ নাকি দেশকে 26 টুকরো করে দেব? একই সঙ্গে শুভেন্দুর কটাক্ষ, এদেরকে প্রধানমন্ত্রী হবে 4G না 3G না 2G? 4G হলে রাহুল গান্ধী হবেন, আর জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G হলে ফারুক আবদুল্লাহ হবেন। আর অন্যদিকে তিনি বলেন যে শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, 3G হলে স্ট্যালিন হবেন, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি, আর 2G যদি হয় তবে মমতা ব্যানার্জি হবে, ভাইপো হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কি বলেছেন শুনব। দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুভাগ হয়ে গেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আর জওহরলাল নেহরু। 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আমরা কি বুদ্ধ নেই দেশকে 26 টুকরো করে দেবো এদের 26 জনকে প্রধানমন্ত্রী করার জন্য? কে বিরোধী আপনাকে নাম বলতে হবে? 4G হলে রাহুল গান্ধী হবে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G হলে ফারুক আবদুল্লাহ হবে, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। 3G হলে স্ট্যালিন হবে, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। আর 2G যদি হয় মমতা ব্যানার্জি হবে, তার ভাইপো হবে। উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ে বিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হয়েছে। বৈঠকে 13 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের স্লোগান ঘোষণা করা হয়েছে, জোর দেওয়া হয়েছে রাজ্যগুলিতে বিভিন্ন বিরোধী দলের আসন সমঝোতার দিকেও। উল্লেখ্য, এই বৈঠকের পরই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মন্তব্য করেন, এই মঞ্চে রয়েছেন দেশের 60% নাগরিকের মতামত, এই 60% ভোট একজোট হলে বিজেপি কখনোই ভোটে জিততে পারবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে ঘিরে বর্তমানে বেশ সরগরম হয়েছে পরিস্থিতি। মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে দেশ দুভাগ হয়ে গিয়েছিল, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে তিনি আরও বলেছেন যে এখানে তো 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আমরা কি বুদ্ধ যে দেশকে 26 টুকরো করে দেব বলে এই ভাষাতেই কার্যত তোপ দাগতে শোনা গেল বিরোধী দলনেতাকে।
বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে এই ভাষাতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার 4 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাথি সাংগঠনিক জেলার বিজেপির নতুন জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার জিন্না এবং জওহরলাল নেহরুর উদাহরণ তুলে ধরেন। ভারত ভাগের কথা বলেন শুভেন্দু অধিকারী। দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুভাগ হয়ে গেছে, মোহাম্মদ আলী জিন্না আর জওহরলাল নেহরু। 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আমরা কি বুদ্ধ নেই? দেশকে 26 টুকরো করে দেবো এদের 26 জনকে প্রধানমন্ত্রী করার জন্য। কে বিরোধী আপনাকে নাম বলতে হবে? ফর্জি হলে রাহুল গান্ধী হবে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G হলে ফারুক আবদুল্লাহ হবে, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। 3G হলে স্ট্যালিন হবে, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। আর 2G যদি হয় মমতা ব্যানার্জি হবে, তার ভাইপো হবে। শুনতেই পেলেন যে একেবারে কিভাবে তিনি তোপ দাগলেন। তিনি বলেন যে কেন্দ্রে এখন 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার রয়েছেন। আগে 2 জন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্না, তাতে দেশ দুভাগ হয়েছিল। এই বিরোধীদের ইন্ডিয়া জোটে 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার। দেশকে 26 টুকরো হতে দেব না, আমরা কি বুদ্ধ নাকি? দেশকে 26 টুকরো করে দেব। একই সঙ্গে শুভেন্দুর কটাক্ষ, এদের কে প্রধানমন্ত্রী হবে, 4G 3G না 2G? 4G হলে রাহুল গান্ধী হবেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G হলে ফারুক আবদুল্লাহ হবেন, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। আর 3G হলে স্ট্যালিন হবেন, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। আর 2G হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো হবে। শুভেন্দু অধিকারী কি কি বলেছেন আরো একবার শোনাবো। 2 জন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুভাগ হয়ে গেছে, মোহাম্মদ আলী জিন্না আর জওহরলাল নেহরু। 26 জন প্রধানমন্ত্রী হতে চায়, আমরা কি বুদ্ধ নেই? দেশকে 26 টুকরো করে দেবো এদের 26 জনকে প্রধানমন্ত্রী করার জন্য। কে বিরোধী আপনাকে নাম বলতে হবে? 4G হলে রাহুল গান্ধী হবে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G হলে ফারুক আবদুল্লাহ হবে, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। 3G হলে স্ট্যালিন হবে, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। আর 2G যদি হয় মমতা ব্যানার্জি হবে, তার ভাইপো হবে। 2 জন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তাতে দেশ দুভাগ হয়ে গেছে, মমতা ব্যানার্জি। উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইতে বিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হয়েছে। বৈঠকে 13 জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।